আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি মাদারগঞ্জ একটি অঞ্চলে। এই গ্রামের অঞ্চলটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, অসাধারণ, মায়াবী। আমি তাই বাইক থেকে নেমে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। বাইক থেকে নেমে আমি ভিডিও করলাম। এই যে আমার বাইক, সুন্দর এক দৃশ্য, মায়াবী, অসাধারণ, দেখলে মুগ্ধ হয়ে যায়, বারবার দেখতেই ইচ্ছা হয়। সবুজ সুবর্ণ গ্রামের দৃশ্য অনেক ভালো লাগে আমার। গাইজ, আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে। ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আপনারা যেন ভালো ভালো জিনিস দেখতে পারেন আমাদের। গাইজ, বুঝতে পারছেন আমি এখন বাইকে বসে ভিডিও বানাচ্ছি। ভিডিও বানানোর উদ্দেশ্য হলো একটাই, কখনো আপনারা হেলমেট ছাড়া বাইক রাইড করবেন না। অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। আমি হেলমেট রাখছি, আমিও হেলমেট পরে বাইক রাইড করছি। এই যে আমার হেলমেট, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হেলমেট ছাড়া বাইক রাইড করি না, অলওয়েজ হেলমেট দিয়ে কিন্তু বাইক রাইড করি। বুঝতেই পারছেন গাইজ, রাইড আমি কিন্তু হেলমেট পরে বাইক রাইড করি অল টাইম, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আমাদের গাড়ির কাগজপত্র আছে, অলওয়েজ থাকে আমার পকেটে। আর আমার ড্রাইভিং লাইসেন্স কিন্তু অলরেডি সব কিছু ওকে আছে, শুধু স্মার্ট কার্ডের বাকি। স্মার্ট কার্ডও পেয়ে যাবো ইনশাল্লাহ 2023 সালে, কিছু দেরি হবে না আশা করি। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহু আল্লাহ বলে যাও হৃদয়ে, আল্লাহর প্রেমে তুমি থাকো সারাদিন। আমি বাইকের উপর বসে বাইক চালাবো আর বাইক রাইড করে তখন ভিডিও বানাবো। এটা অল্প কিছুদিনের ভিতরে আমি শুরু করে দিব, আপনারা দেখতে পারবেন। দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভিডিও একটা শেষ করে দিচ্ছি। আগামী মাসে সবাই রোজা রাখুন, নমস্কারম করুন, কষ্ট কথা বলার চেষ্টা করুন, মিথ্যা কথা বলবেন না। আশা করি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন, যেন আপনাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে যেতে পারি। বাংলাদেশের সবচেয়ে ভালো আকর্ষণীয় জায়গায় যেন আপনাদেরকে নিয়ে যেতে পারি, সেই দোয়া ও কামনা আপনারা করবেন আমার জন্য। তো শেষ করে দিই ভিডিওখানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইজ, দেখতে পাচ্ছেন আমি এখন আছি মুরগির দোকানে। আমি তিনটা মুরগি নিয়েছি আর বাকি মুরগিগুলো দেখাচ্ছি। লেয়ার মুরগি, কক মুরগি, পাকিস্তানি ব্রয়লার মুরগি এখানে আপনারা নিতে পারবেন। পোলট্রি মুরগি 10 টাকা লাভে মুরগি বিক্রি করা হয়, আপনারা অবশ্যই দোকানে আসবেন। এটা জামালপুর মেলান্দহ বাজারে, আশা করি ভালো লাগবে আপনাদের, অনেক অল্প দামে মুরগি কিনতে পারবেন। এখানে পোলট্রি মুরগি বিক্রি করা হয় মাত্র 180 টাকা, আর পাকিস্তানি মুরগি বিক্রি করা হয় মাত্র 325 টাকা কেজি। লেয়ার মুরগি বিক্রি করা হয় মাত্র 340 টাকা। আপনারা যদি সরাসরি দোকানে আসেন তাহলে 330 টাকা রাখা যাবে। যারা আমাদের এই, আমি মুরগি নিয়েছি তিনটা, দেখেন এই মুরগি তিনটার ভিতরে তিনটাই আমি জবাই করে শুলে নিয়ে আসছি। তারপর দেখা যাচ্ছে অনেক সুন্দর, ওনারা কেটে দিয়েছে, এখন আমি বাসায় নিয়ে আসে তিনটাকে আমি ঝুলিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখেন। তারপর বাসা থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেল চালাচ্ছি আমি কিভাবে, দেখেন গাড়ি দেখতে পাচ্ছেন। আমি এখন মোটরসাইকেল চালাচ্ছি, বাইকটা অনেক লড়াচড়া করছে, পিছন থেকে সূর্য আলো তাই আমাকে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, তাই আমাকে দেখতে হলে আগে ভিডিও প্রথম এই ভিডিওটা দেখবেন প্রথম থেকে, তাহলে আমাকে দেখতে পারবেন। যাই হোক, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই। আর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ভালো ভালো নিদর্শন, স্থানীয় জায়গাগুলো দেখাবো, বাংলাদেশের বৃহত্তম বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমি যাবো। আর আপনারা সবাই রোজা রাখবেন, তারপর বাইক থেকে স্টার্ট
করে আমি এখন মিটারের দিকে যাব। মিটার দেখেন কত স্পিড কিলোমিটার টান উঠবে এখন, সেটা দেখেন জিরো থেকে 70 কিলোমিটার টান উঠছে দেখেন গাইস। রাস্তাঘাটে একটু গাড়িগুলো থাকার কারণে আমি টান করতে পারছি না ঠিক মতো, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। তাও আমি 70 কিলোমিটার স্পিড উঠাচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্যই আমি উঠেছি। তাহলে অবশ্যই তো একটা লাইক আমি পেতেই পারি, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর ডিসলাইক ভালো না লাগলে ডিসলাইক দেবেন, আর ভালো কেন লাগবে না সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন যে এই কারণে ভালো লাগেনি। আমি পরবর্তীতে ওই মুন্ডু দিকটা চেঞ্জ করে ভালো দিক আপনাদেরকে উপস্থাপন করে দেবো, সামনে তুলে ধরবো। তাহলে পরবর্তীতে যেন ডিসলাইকের কোনো কারণ যেন না থাকে, সেই কারণেই আপনাদেরকে আমি বারবার বলছি ডিসলাইক দেওয়ার কারণটা আপনি অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই। আল্লাহ হাফিজ।